सम्पारम् एकमेवं शिवार्पणम् त्रिदलं त्रिगुणाकारम् त्रिनेत्रं क्षत्रियायुधं त्रिजन्म पाप सम्पारम् एकमेवं शिवार्पणम्
সকলকে প্রণাম জানাই, আপনাদের সকলকে ভগবানের আশীর্বাদ জানাই, আপনারা সবাই আনন্দে থাকুন। আর এই স্মৃতি ভক্তি বাংলা চ্যানেল, তাদেরও ভগবানের আশীর্বাদ এবং আমার তরফ থেকে ধন্যবাদ জানাই, নমস্কার জানাই। তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বলেই আমরা এই হরিহরপুর শ্রী শ্রী ভজন ব্রহ্মচারী সেবাশ্রম থেকে ভজন বাবার বাণী, তাঁর জীবনালেখ্য, তাঁর লীলা কথা আপনাদের সামনে তুলে ধরতে পারছি। সকলকে প্রণাম। তা সবাই চায়, চাইছে, যার জন্য সাধনা করছে হিমালয়ের গুহায় যুগ যুগ ধরে যোগীরা। সেই চির আনন্দই তো ভগবান। আমি বহুবার বলেছি, সে কথা বলেছিলাম তখনও, যে বারবার কিন্তু ঠাকুরের বাণীর মধ্যে, এই অদমের প্রবচনের মধ্যে এই চিরন্তন আনন্দ, চিরন্তন শান্তি এর কথা আসবেই। এই চিরন্তন আনন্দই ভগবান, মুক্তি, ঈশ্বর, মানুষের যা চরম পুরুষার্থ, মোক্ষ। কারণ এই চির আনন্দ বা এই রূপের সাধনা পর্যন্তই আমাদের সাধনা। তারপরে আমি বলেছি, আছে, আমি আবার রিপিট করছি, এক পাদেই এই সাকার নিরাকারের আনন্দ নিরানন্দের পারের খেলা চলছে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যা আছে, যা জানতে পারা গেছে, যা জানতে পারা যায়নি, অনন্ত অসীম, এই ভগবানের এক পাদেই এর খেলা চলছে। ভগবান গীতায় বলেছেন দশম অধ্যায়ের শেষে, আমি এর আগে অনেকবার বলেছি এবং তাও বলেছি, যে এও বলেছি যে আমাকে হয়তো বারবার, হয়তো নয়, বারবার এটা অবতারণা করতেই হবে, তাই করতে হচ্ছে। কিন্তু একপাদেই এই চলছে, তারিফুল কিনারা পাওয়া যায় না, পাইনি, পাবে না, তিন পাচ্ছে রেই দিলাম। তো ঠাকুর বলছেন, আসল বস্তুর জন্য কেউই প্রায় আসে না। এই আসল বস্তুটাই কিন্তু ওই এক পাদে, এক পাদে যতটুকু যা পেতে পারা যায় সাধন ভজন করে, তার পারে কি আছে তিনি নিয়ে যান সাধককে, এটাই কিন্তু আসল বস্তু। এই জন্যেই ঠাকুর বলছে, এই জন্যে কেউ আসে না, এই আসল বস্তু, এই ভগবানের এক পাদের অংশ, কণিকা, এর জন্য কেউই প্রায় আসে না। আমার কাছে সবাই স্বার্থ নিয়ে আসে, আসল বস্তুর জন্য কেউই প্রায় আসে না। আমি চাই পারমার্থিক কিছু চাইলে ভালো, এই পারমার্থিক এই হচ্ছে আসল বস্তু, এই ভগবানের এক পাদের একটু ছোঁয়ার, তাতেই কিন্তু অবাং মানস গোচর, নির্বিকল্প সমাধির অবস্থা যা সাধককে সাধন ভজন করে করতে হয় না। অবিকল্প
সমাধিতে প্রতিষ্ঠিত হলে ভগবান নিজেই কৃপা করে সেই দিকে নিয়ে যান। তো এই হল পারমার্থিক, ঠাকুর যে বলছেন আমি চাই পারমার্থিক কিছু চাইলে ভালো, এইটাই কিন্তু পারমার্থিক। কিন্তু সংসারীদের তিনি কিন্তু কত করেননি, আরে তিনি তো সংসারী হয়েছেন, এই আসক্তির রূপে তো তিনি, এই ইন্দ্রিয় বৃত্তের বৃত্তি রূপে তো তিনি, এই স্বরূপু মানে নিয়ে তো তিনি, এই স্বরূপু তো তিনি হয়েছেন, তার এই সৃষ্টিতে লীলা করার জন্যে আমি কিন্তু আগে আগে বলে এসছি যে ভগবানকে বোঝা আর ভগবানের লীলা বোঝা সবচাইতে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কঠিন কাজ, আর এই দুয়ের মধ্যে কোনো পার্থক্য নেই, কারণ ভগবানের লীলা একমাত্র ভগবানই বুঝতে পারে। তাই ভগবত সত্তায় প্রতিষ্ঠিত না হয়ে ভগবানের লীলা কেউ বুঝতে পারে না, এত কঠিন। তো ফিরে আসি ঠাকুরের ওই আমার কাছে সবাই স্বার্থ নিয়েই আসে, আসল বস্তুর জন্যে কেউই তাই আসে না। আমি চাই পারমার্থিক কিছু চাইলে ভালো, এই বাণীটা এলো কিসের থেকে, যে ভাসিয়ে দাও বাবা গুরু নামে, এই বাণীর ব্যাখ্যা করতে করতে আরেকটা বাণী এসেছিল কি, তুই যদি আমায় একটু দিস আমি তোকে এত দেব। আর এই এত তিনি হাত দিয়ে দেখিয়েছেন, আর এই একটু তিনি এমনি ভাবে দেখিয়েছেন, দেখাতে হবে তো একটা কিছু তাকে লীলায় এসে। কিন্তু এটা কিন্তু সাধক হিসেবে সংসারী জীবের চাওয়া পাওয়া হিসেবে এর তারতম্য রয়েছে। এই বলেছি আমি আগে কারোর কাছে এক কণা একটু, কারোর কাছে এক মুখ একটু, কারোর কাছে এই এতটা হাত দিয়ে দেখাচ্ছি যে এইটাই একটু, কিন্তু ঠাকুর দেখিয়েছেন এমনি করে তুই যদি আমায় একটু দিস, একটু বোঝবে তাই বোঝায়। কিন্তু সংসারীদের মনের ভাব অনুযায়ী বেশিরভাগই সংসারীদের এই একটু বলতে একটুই হবে যত কম, কিন্তু অনেকে এরকম আছে তার সংখ্যা কম অবশ্য, যে একটু বলতে এরকম বোঝে। তো কি বলেছিলেন, তুই যদি আমায় একটু দিস আমি তোকে এত দেব, এরকম হাত দেখি ঠাকুর বলেছিলেন বলছেন। তো হাত দেখিয়ে হাত যতদূর যায় তো ওটা তো ভগবানের নরলীলা, আসলে সেই আত্ম কিন্তু অনন্ত। এখন ওই একটু চাওয়া আমি এও বলেছি, রিপিট করছি, যদি
জাগতিক হয় তো অনিষ্ট, তাতে আস্ত তিনি দেবেনি, তিনি নিজে যে আমি একটু দিস আস্ত দেব, তো সেই আস্ত দেওয়াটা সেই সংসারী ভক্তের মনের যদি ইচ্ছে থাকে জাগতিক অনিষ্ট বস্তু তিনি চাই দেবেন, কিন্তু অনিষ্ট বস্তুতে তিনি বলেছেন নিত্য আনন্দ নিত্য শান্তি তো নেই, তাই তো ওই বাণীটা বললাম তার, যে আমার কাছে সবাই স্বার্থ নিয়েই আসে, স্বার্থ মানেই তো অনিত্য, আমি আমি আমার 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 ইন্দ্রিয় ব্যক্তির চরিতার্থতা, আমার সররিপুর চরিতার্থতা, আমার সন্তান সন্ততির জন্যেই খালি চাওয়া, ওই আমি আমি আমার মধ্যেই সব ক্ষুদ্র গণ্ডে, তাই তো বলেছেন যে আমার কাছে সবাই স্বার্থ নিয়েই আসে, আসল বস্তুর জন্যে কেউই প্রায় আসে না, আর আসল বস্তুটা কি সে বলছেন, আসল বস্তুর জন্যে কেউই প্রায় আসে না, আমি চাই পারমার্থিক কিছু চাইলে ভালো, এই পারমার্থিক তত্ত্বই হচ্ছে আসল বস্তু, তাই তিনি সবাইকে চাইতে বলছেন, এই যে বলছেন এই যে বাণী ফাঁসিয়ে দাও বাবা গুরু নামে, এই গুরু নাম গুরু প্রদত্ত মন্ত্র, সে নামই হোক আর বীজ মন্ত্রই হোক, তাই কিন্তু দেবে সেই পরম পদ ঠাকুরকে বলছেন আমি চাই পারমার্থিক কিছু চাইলে ভালো, এই গুরু প্রদত্ত নাম জপ করতে করতে এবং গুরু উপদিষ্ট পথে চলতে চলতে গুরুদেবের উপদেশ মতো চলতে চলতেই সে কিন্তু সেই আমি চাই পারমার্থিক লাভ, আসল বস্তুর জন্য কেউই প্রায় আসে না, আমি চাই সেই পারমার্থিক লাভের জন্য আসুক, এই পারমার্থিক লাভ হবে গুরু উপদিষ্ট পথে চলতে চলতে গুরুদেবের দেওয়া মন্ত্র জপ করতে করতে, তারপরে বলছেন নিজেকে ফাঁসিয়ে না দিলে কিছুই পাবে না, সংসারকে অবহেলা করে সাধন ঠিক নয়, সংসার ঈশ্বরেরই দান, দেখুন কি অপূর্ব কথা, নিজেকে ফাঁসিয়ে না দিলে কিসে ফাঁসাতে বলছেন, গুরু নামে গুরু উপদিষ্ট পথে তার উপদেশ অনুসারে যে কাজ করতে বলছেন সেই কাজে নিজেকে ভাসিয়ে দিতে হবে, তার নামে নিজেকে ভাসিয়ে দিতে হবে, এর মানে কি সংসার ত্যাগ করে না, এই দেখুন সংসারকে অবহেলা করে সাধন ঠিক নয়, সংসার থেকেই সংসারকে নিয়ে সংসারের সব কাজ করে
কিন্তু তার উপদেশ মতন সব কাজ করতে হবে, কারণ সংসার তো ঈশ্বরেরই দান, ভগবানেরই দান। ভগবানই দিয়েছেন, ভগবানই তোমায় সৃষ্টি করেছেন এই সংসারী রূপে, কাউকে সাধু রূপে। কিন্তু মূল কিন্তু মনেই সব সংসার, মনের আসক্তি, আমি বলেছি এর আগে। এবং তারপরে বলছেন, সুতরাং কর্তব্যে তুষি করলে তিনি কখনোই প্রসন্ন হবেন না। অর্থাৎ সংসারের থেকে সংসারের যা কর্তব্য সবার প্রতি, গুরুদেবের উপদেশ মতন সব করতে হবে, তবেই সেই পরমার্থ লাভ হবে সংসারের থেকেই। তো এই যে মৃত আত্মা যাদের মুক্তি দাননি, তাদেরও জন্য এই বাণী তিনি যুগে যুগে দিয়ে গেছেন, সৃষ্টির প্রথম থেকে দিয়ে গেছেন। তারা কিন্তু সে মতন চলেননি, কর্তব্য প্রতি অবহেলা করেছে এমন যে তারা মুক্তি পাচ্ছে না। কিন্তু ওই ইরানী যুবতী মেয়েটি মুক্তি পেয়ে গেল ঠাকুরের পিণ্ডদানে।